ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-এ ড্রিঙ্ক স্পন্সরদের মধ্যে অস্বস্তি বাড়তে শুরু করেছে। সোমবার পর্তুগালের সংবাদ সম্মেলনে রোনালদোর সামনে থাকা কোকাকোলার বোতল সরিয়ে রাখার ঘটনায় শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির মূল্য কমে গেছে $400 কোটি। একদিনের ব্যবধানে ফ্রান্সের আরেক তারকা ফুটবলার পল পগবা সরালেন হেনিকেন বিয়ারের বোতল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সোমবার ইউরোকাপ ফুটবলের ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে এসে নিজের সামনে থাকা কোকাকোলার দুটি বোতল সরিয়ে রাখেন। এখানেই শেষ নয় বলেন পানি খান, কোকাকোলা নয়। মুহূর্তের মধ্যে সামাজিক এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই বার্তা, হইচই ফেলে দেয় বিশ্বজুড়ে। এমন ঘটনার পর শেয়ারবাজার খুলতে না খুলতেই ধাক্কা খায় কোকাকোলা। 1.6% কমে যায় কোকাকোলার শেয়ারের দাম। তাই প্রতিষ্ঠানটির মূল্য $242 বিলিয়ন থেকে এক ধাক্কায় নেমে যায় $238 বিলিয়ন। অর্থাৎ মুহূর্তে $400 কোটি মূল্য হারায় কোকাকোলা। শুরুতে কোকাকোলার বিরুদ্ধে রোনালদোর এমন প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পেপসির কোনো হাত আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে অনেকেই। যদিও এখন পর্যন্ত পেপসির সাথে ক্রিস্টিয়ানোর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি, তবে স্বাস্থ্য সচেতন এই ফুটবলার এর আগেও কোমল পানীয়র বিরুদ্ধে কথা বলেছেন। তার মতে এসব চিনিযুক্ত পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্রিটিশ মেডিকেল জার্নালের গবেষণা বলছে এসব পানীয় ক্যান্সারের ঝুঁকি 18-22% পর্যন্ত বাড়িয়ে দেয়। শুধু কোকাকোলা নয়, একদিনের ব্যবধানে একই রকম ধাক্কা খেয়েছে 72-কারক প্রতিষ্ঠান হেনিকেন। জার্মানির বিপক্ষে 1-0 জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সামনে থাকা হেনিকেনের বোতল নিচে নামিয়ে রাখেন ফরাসি তারকা ফুটবলার পল পগবা। ইসলাম ধর্মে বিশ্বাসী পগবার ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হওয়ায় তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এবারের ইউরোকাপের অন্যতম স্পন্সর কোকাকোলা এবং হেনিকেন, তাই সংবাদ সম্মেলনে বিজ্ঞাপনের জন্য খেলোয়াড়দের সামনে নিজ প্রতিষ্ঠানের পণ্য রাখেন তারা। তবে ফুটবলারদের এমন আচরণে বিপাকে পড়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। মুস্তাফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।